শেখ বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না, এই সময় কি, এই সময় কি সালাতের জন্য আবার নতুন উযু করতে হবে? প্রথম কথা হচ্ছে, বাথরুমের চারপাশে যদি ঘেরাও করা থাকে তাহলে উলঙ্গ হয়ে সালাত আদায় করা যাবে কি না, এর উত্তর হচ্ছে যতদূর সম্ভব উলঙ্গ না হয়। আচ্ছা প্রশ্ন হচ্ছে, বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না উলঙ্গ হয়ে? হ্যাঁ, বাথরুমে বিবস্ত্র হয়েছে মানে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না, উলঙ্গ হয়ে গোসল করা যাবে নাকি? প্রশ্নের উত্তর হচ্ছে, যতদূর সম্ভব উলঙ্গ না হওয়ার চেষ্টা করতে হবে। একবার কমপক্ষে একটা লজ্জাস্থানের উপরে একটা রুমাল হোক, একটা গামছা হোক, এটা দিয়ে হলেও, আর কিছু না থাকলে গায়ের গেঞ্জি দিয়ে হলেও লজ্জাস্থান ঢেকে গোসল করা উচিত। একান্ত যদি কোনো কিছু পাওয়া না যায়, এমন জায়গায় গেছেন যেখানে যাওয়ার পরে এখন গোসল আপনাকে করতেই হবে, আর কিছু নেই বা কোনো কাপড় পাচ্ছে না, এমত অবস্থায় যদি উলঙ্গ হয়ে গোসল করা হয় তাহলে সেটা গোসল করা জায়েজ আছে। কিন্তু ফেরেশতাদেরকেও লজ্জা করা উচিত, আর কেউ দেখছে না, অন্তত ফেরেশতারা তো আপনাকে দেখছে। এই জন্য যতদূর সম্ভব উলঙ্গ হয়ে ঘুমানো, উলঙ্গ অবস্থায় গোসল করা উচিত নয়। এখন এটা তো একটা স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে একজনে বিচার দিল, এক বাবা তার ছেলের ব্যাপারে, সে বাথরুমে যতবার গোসল করতে যায় কখনোই কাপড় নেয় না, কখনোই কাপড় নেয় না। তার মানে হচ্ছে সে ওখানে যায় কি উলঙ্গ হয়ে গোসল করা, তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। সবসময় এভাবে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়, কারণবশত করা যাবে, অসুবিধা নেই। বাল্য অবস্থায় যারা মারা যায় তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শিশুকালে যারা মারা যায় তারা জান্নাতে যাবে কি না জাহান্নামে যাবে, এটা নিয়ে আলেমদের মাঝে একটু মতভেদ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে শিশুকালে সে নিষ্পাপ, সে কোনো অন্যায় করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আবু দাউদে হাদিস আছে, রুফিয়াল কলাম আন আনসালাস, তিন ধরনের ব্যক্তি থেকে শরীয়তের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে আনি নাঈমি হাত্তা ইয়াস্তাইকিজা, কোনো ঘুমন্ত ব্যক্তির কোনো ঘুমের ভিতরে অন্যায় করলে কোনো শাস্তি নেই। ওয়া আনি সাবি হাত্তা ইয়াহতালিমা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকিলা, কোনো শিশু বাচ্চা যদি কোনো অন্যায় করে তার এই অন্যায়ের জন্য কোনো শাস্তি নাই। ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াতুহা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইয়াকিলা, কোনো পাগল আর পাগলি কোনো অন্যায় করলে তার উপরে কোনো শাস্তি নেই। আনি সবি হাত্তা ইয়াবলুগা, কোনো শিশু বাচ্চা যদি অন্যায় করে সাবালক হওয়ার আগ পর্যন্ত তার উপরে কোনো শাস্তির বিধান নেই। তো এই জন্য এই হাদিস, আরো অনেক হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় শিশু বাচ্চারা মারা গেলে কোথায় যাবে, জান্নাতে যাবে। আর এর আরেকটি প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন শিশু বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করছেন। শিশু বাচ্চা যারা মারা যায় বলা জিজ্ঞেস করার পরে বলছেন যে এরা হলো ওই সকল বাচ্চা যারা শিশুকালে মারা গিয়েছে, তাহলে জান্নাতে দেখেছেন। এ থেকে প্রমাণিত হয় শিশু বাচ্চারা শিশুকালে মারা গেলে কোথায় যাবে, জান্নাতে যাবে।